গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের নারকেল বাগান এলাকায়। মৃত গৃহবধূর নাম ফেরদৌসী খাতুন। বছর দশেক আগে বিয়ে হয় নারকেল বাগান এলাকার বাইতুন শেখের সঙ্গে। গতকাল রাতে তার মৃতদেহ উদ্ধার হয়। মেয়ের বাড়ির পক্ষের বক্তব্য, তাকে হত্যা করা হয়েছে। প্রথমে নবগ্রাম থানায় খবর গেলে নবগ্রাম থানার পুলিশ গৃহবধূকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে নিয়ে আসা হয় নবগ্রাম ব্লক হেলথ সেন্টারে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছে। ফেরদৌসী খাতুনের দাদার অভিযোগ, তাদের বোনকে মেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়া হয়েছিল। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এটা আমার বোন, আচ্ছা, নাম হলো ফেরদৌসী বিবি, বাবার নাম সুরাবউদ্দিন শেখ মৃত। আমার বাড়ি হলো খাগা স্টেশন চাইপাড়া, পোস্ট রাধারঘাট, জেলা মুর্শিদাবাদ, থানা বহরমপুর। আমার বোনের বিয়ে দিয়েছিলাম নারকেল বাগান ভট্টমাটি পোস্ট অফিসে, নবগ্রাম থানার অন্তর্ভুক্ত জায়গাতে। ছেলের নাম বাইতুল শেখ, বাবার নাম ফকির হাজি। আমরা সন্ধে 5:30 নাগাদ খবর পাই আমার বোন মারা গেছে। আমরা যখন আসি এখানে, বাড়ির পাশের লোকের মারফত খবর পাই, আমার বোনকে মারধর করে ওকে গলায় ফাঁস লাগিয়ে রেখেছিল। এবং পরবর্তীকালে আমরা এসে দেখি ওকে একটা চৌকি তক্তার উপর রাখা আছে, এবং ওরা বলে গলায় দড়ি দিয়ে মারা গেছে। কিন্তু পরবর্তীকালে বুঝতে পারলাম যে ওকে মারা, মানে নিজে মারা, আত্মহত্যা করেনি, ওকে মেরে টাঙিয়ে দিয়েছিল। ওর কারণ হলো, এর আগে 3-6 মাস 5 লাখ টাকা চেয়ে নিয়েছিল, আজকে ওকে 2 লাখ টাকা চাইতে যেতে বলেছিল, সে যায়নি, অস্বীকার করার জন্য ওকে মারধর করে মেরেছে, মেরে ওকে গলা দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছিল। আপনারা কে নিয়ে আসলো এখন এই হসপিটালে? হসপিটালে এখন বহরমপুর থানার, এই নবগ্রাম থানার পুলিশ গিয়েছিল এবং একটা অ্যাম্বুলেন্সে করে আমাদের বাড়ির একটা লোক এবং আরও ওদের থানার সেবিকরা নিয়ে এসছে। ছেলের পক্ষে বাড়ির লোক কেউ আসেনি? ছেলের পক্ষে বাড়ির কেউ আসেনি, এবং আধার কার্ড কেউ কোনো ডকুমেন্টসই দেয়নি কেউ। ওকে বারবার ফোন করা হলো, তার সাথে ফোন তুললেন না। আচ্ছা, আপনার নাম? আমার নাম সাকির আহমেদ। আপনি কে হচ্ছেন? না, আমি যে মৃত্যু মারা গেছে তার বড় দাদা। এ নিয়ে আমার ননদ হচ্ছেন বড় ননদ। তো আমরা খবর প্রায় 6:10-15 পেয়েছি, তার আগে কি হয়েছে জানি না, তাও পাশ সামনের বাড়ির খবর দিয়েছেন আমার শাশুড়িকে ফোন করে। তারপরে শুনতে পাই যে মারা গেছেন আমার ননদ। কী করে মারা গেছেন, কী হয়েছে কিছু জানি না। জামাইকে ফোন করলাম, জামাই বললো যে আমরা জানি না কী করে মারা গেছে, আমরা বাড়ি গিয়ে দেখছি শুয়ে আছে। পরে যখন আমরা কেস টেস করেছি নবগ্রাম থানায়, নবগ্রাম থানা থেকে মানে পুলিশ গেছেন ওদের বাড়িতে, তদন্ত করার পরে জানা গেছে যে গলায় দড়ি দেওয়া হয়েছিল। এখন ও নিজে দিয়েছে না ওরা মেরে শুয়ে দিয়েছে সেটা আমরা বলতে পারছি না। কোথায় বিয়ে হয়েছিল? এটা নারকেল বাগান, লালবাগ নারকেল বাগান। পুলিশ গেছিল? পুলিশ গেছিল, পুলিশ গেছে, তদন্ত হয়েছে, সব রকমের তদন্ত হয়েছে। আপনি কে হচ্ছেন? না, আমি ওনার ভাবি হচ্ছি।